বাস্তবায়ন শুরু হলে শিক্ষার্থীরা ঘরে ফিরবে। রোববারের মধ্যে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন শুরু হলে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়কে চাই প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে অংশ নিয়ে তিনি একথা বলেন। কেন্দ্রীয় খেলাঘর আসরের আয়োজনে এ মানববন্ধনে অংশ নেয় বেশ কয়েকটি সামাজিক সংগঠন। মানববন্ধনে উপস্থিত হন স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, সম্প্রতি ঢাকার শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে দুই শিক্ষার্থী নিহত নয়, বরং তাদেরকে চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা চলা আন্দোলনের সংহতি প্রকাশ করা হয় মানববন্ধন থেকে।